সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব হচ্ছে এক মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ের এক নাম্বার সৃজনশীলের গ নাম্বার কোশ্চেন বলছে যে বছর আনতে অর্থাৎ বছর শেষে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্য নিরূপণ করো আমরা মালিকানা সত্যের অনেকগুলি সূত্র পড়ছি মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন তো মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ে যদি মালিকানা সত্য বের করতে বলে তখন আমরা এই সূত্র দিয়ে করবো মূলধন যোগ মুনাফা জাতীয় আয় মাইনাস মুনাফা জাতীয় ব্যয় মাইনাস উত্তোলন ওকে তাহলে আমরা প্রথমে কি করব মূলধন খুঁজে বের যে মূলধন মূলধন পাঁচ লাখ যে মূলধন আর মুনাফা জাতীয় আয় এই মুনাফা জাতীয় আয় আমরা অলরেডি কত ক্ষতে করছি ওইখান থেকে আনলাম আয় আইন না এই যে আনার পরে এটার সাথে এটা যোগ করে দিলাম যোগ করার পরে মুনাফা জাতীয় ব্যয় আমরা ক্ষতে পেয়েছি এই যোগফল থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলাম এরপরে যে এখানে যে উত্তোলন টাকা আছে পাঁচ হাজার উত্তোলন পাঁচ হাজার আইনা দিলাম অর্থাৎ এই মূলধন মুনাফা জাতীয় অধ্যায় যদি আমাদের মালিকানা সত্য বা সত্তাধিকারে বের করতে বলে তখন আমরা এই সূত্র দিয়ে করব। মূলধন যোগ মুনাফা জাতীয় আয় মাইনাস মুনাফা জাতীয় মাইনাস উত্তর আরেকবার দেখি এই যে মূলধন আনলাম এখান থেকে লিখলাম হচ্ছে মুনাফা জাতীয় আয় আমরা খতে পাইছি এই যে খতে করতে বলছিল মুনাফা জাতীয় আয় এটা না এটার যোগফলটা এখানে বসে যোগ করে দিব এবং খতে বলছিল যে মুনাফা জাতীয় ব্যয় এই যে আইনা এই সূত্র অনুযায়ী মুনাফা জাতীয় ব্যয় কি হয় হয় বাদ দিয়ে দিলাম এরপরে লাস্ট সর্বশেষ হচ্ছে এই যে উত্তল উত্তল না বাদ দিয়ে দিলাম এই বাদ দিয়ে দিলে আমাদের যেটা বেরোলো এটা হচ্ছে মালিকানা সত্য ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা পরবর্তী ভিডিও লেকচার এর আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি